আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাতু ইসমে আজম আল্লাহ পাক রব্বুল আলমিনের শ্রেষ্ঠ উপহার মুমিন মুসলমানদের জন্য এই ইসমে আজম আল্লাহ পাক রব্বুল আলমিনের অনেক নাম রয়েছে বাছাই করা নামগুলোর ভিত্তে সর্বোত্তম নামগুলোকেই ইসমে আজম বলা হয় ইসমে আজমে ডাকলে আল্লাহ পাক রব্বুল আলমিন খুব দ্রুতই সাড়া দিয়ে থাকেন প্রদর্শক আজ আপনাদেরকে জানাবো ইসমে আজমের ফজিলত এবং ইসমে আজম কোনটি মহান আল্লাহ তালা সর্বোত্তম নামকে ইসমে আজম বলা হয় এই সিম যে ব্যক্তি পাঠ করবে অর্থাৎ ইসমে আজম যে পাঠ করবে আল্লাহ তালার কাছে যে বিষয়ে দোয়া করবেন ইনশাল্লাহ এই দোয়া আল্লাহ পাকুল আলমিন কবুল করবেন এই দোয়াটা খুব মনোযোগ সহকারে মন থেকে হৃদয় থেকে আপনাকে পড়তে হবে এই দোয়ার আরও ফজলত রয়েছে যে ব্যক্তি এই ইসমি আজম প্রত্যেক দিন পাঠ করে তার ইহকালীন ও পরকালীন মঙ্গল নসিব হয়ে যায় সুবাহুল্লাহ প্রিয় দর্শক আরও কিছু ফজলত রয়েছে আসুন জেনে নেই এই নামটি যে বেশি করে পাঠ করবে দুনিয়ার সবাই তাকে ভক্তি শ্রদ্ধা করবে তার সান মান মর্যাদা শান শৌকত বৃদ্ধি পেয়ে যাবে সুবাহান এজন্য আমাদেরকে এই নামটি প্রত্যহ পাঠ করা উচিত এবং এই নামটি আমরা আমাদের ওয়ালে টানিয়ে রাখলে সহজেই আমরা এটা শিখতে পারবো এবং সহজে আমাদের চোখে পড়বে যার ফলে আমরা এটা প্রতিদিনই কমপক্ষে একবার হলেও পড়তে পারবো প্রদর্শক আসুন ইসমে আজম জেনে নেই বিসমিল্লাহ রহমান রহিম لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد، اللهم إني أسألك بأن لك الحمد، لا إله إلا أنت الحنان المنان، بديع السماوات والأرض، يا ذا الجلال والإكرام يا حي يا قيوم أسألك وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমীন প্রিয় এটাই হচ্ছে ইসমে আজম